মধ্যবিত্ত ঘরের ছেলেদের বা যা কিছু বড়লোক মানুষ বড় ভাই একটা ড্রিম ড্রিম ভাই হ্যালো গাইস, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম ব্যাটার মাই চ্যানেল ওয়ান্স এগেইন দ্য ফ্রম রাইডার। সো গাইস, থাম্বনেল আর টাইটেলে তোমরা বুঝতে পারছো আজকে আমরা কোথায় আছি। দেখে একবার অ্যামনেস্টা দেখে নাও, যারা বুঝতে পারছো গেস করছো অবশ্যই কমেন্ট বক্সে পিং করো যে হ্যাঁ বুঝতে পেরেছি। তো আমরা অ্যাকচুয়ালি এসেছি এখন জয়েস বাইক পয়েন্ট, আমাদের মধ্যবিত্ত ঘরের ছেলেদের বা যাদেরই বলো আমার সুপার বাইক একটা ড্রিম ড্রিম বাইক। তো সুপার বাইক শোরুম জয়েস বাইক পয়েন্ট, যেটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা মিলিয়ে সবাই কম বেশি জেনেই থাকুন জানো যে জয়েস বাইক পয়েন্ট। তো এখানে আজকে নতুন নতুন যা কালেকশানের 2024 সালের 2024 যা যা কালেকশানের সুপার বাইকের কাওয়াসাকি বিএমডব্লিউ চোখের সামনে অনেককে দেখতে পাচ্ছি। তো সব কটা রিভিউ জয়দা দেবে, জয়দা এখন ভেতরে আছে, তো আমাদেরকে বললো বসতে, তো আমরা বসে রয়েছি ওয়েট করছি, দেখা যাক কখন আসবে না আসবে। চলে এসেছে দেখতে পাচ্ছ সামনে, আর এখন দাদা পুরো গাড়ি পুরো যে কটা শোরুমে গাড়ি দেখতে পাচ্ছ স্পোর্টস বাইকগুলো তার রিভিউগুলো আমরা জেনে নেবো দাদার থেকে। তো দাদা শুরু করো। ম্যাক্সিমাম লোকে মানে এটাই আমাদের বহুত ডিমান্ডিং গাড়ি, এটা অনেক ইনকোয়ারি আসে। তো কাওয়াসাকি Z900 2021 মডেল, অ্যারাউন্ড 6600 কিলোমিটার মতো রানিং করেছে। আর অ্যাক্সেসরিজ বলতে সামনে ফগ প্রোটেক্টর, রেডিয়েটার গ্রিল, ফ্রেম স্লাইডার্স, অ্যালোড এক্সস্ট, আর হ্যাঁ এই অ্যাক্সেসরিজ আছে। তো এর প্রাইস কী আছে দাদা একটু বলে দাও। এর আসকিং প্রাইস হচ্ছে আমাদের 8,35,000। আচ্ছা 8,35,000 টাকা। আচ্ছা নেগোসিয়েট অন টেবিল অন টিপে। আচ্ছা আমরা নেক্সট ডেট তো 8900টা তো বুক হয়ে গেছে অলরেডি। হ্যাঁ ঠিক আছে। তো আর এইটা BMW আছে, কত সিসে যায় F900? আচ্ছা আচ্ছা F900। তো এটা একটু বলে দাও কিছু। এটা 2023 গাড়ি, লেটেস্ট মডেল, সেকেন্ড ওনার গাড়ি, অ্যারাউন্ড 11,000 রানিং করেছে। আচ্ছা তো গাড়িতে অ্যাক্সেসরিজ বলতে কমপ্লিটলি স্টক গাড়ি, সেরকম কিছু অ্যাক্সেসরিজ নেই গাড়িতে। আচ্ছা প্রাইস হচ্ছে আমাদের 6,00,000। আচ্ছা 6,00,000-এ তোমরা তাহলে গাইস যারা নিতে ইচ্ছুক যে BMW কত সালের মডেল এটা? 2023-এরই মডেল। আচ্ছা তো 6,00,000-এ এটা পেয়ে যাচ্ছ তোমরা গাইস। যদি বুক করতে ইচ্ছা হয় তো আমি নিচে ডিসক্রিপশানে অ্যাড্রেস দিয়ে দেবো এই শোরুমের জয়েস বাইক পয়েন্টে, তো তোমরা একটু যোগাযোগ করে নিতে পারো। নেক্সট আমরা চলে যাবো ওইখান থেকে BMW স্থাপন অর্ডার থেকে। ট্যাঙ্ক প্যাড লাগানো আছে, পেছনে রেয়ার স্পুলস লাগানো আছে, অ্যারাউন্ড 15,000 কিলোমিটার মতো রানিং করেছে। আচ্ছা তো এর আসকিং প্রাইস হচ্ছে আমাদের 15,25,000। 15,25,000। নেক্সট যে বাইকটা দেখাবো লেটেস্ট মডেল, নিনজা 650 2023-এর একদম লেটেস্ট মডেল,
অ্যারাউন্ড 4,200 কিলোমিটার মতো রানিং করেছে সিঙ্গেল ওনার গাড়ি। অ্যাক্সেসরিজ বলতে রেট্রোগসের প্রোটেক্টর লাগানো আছে, রেট্রোগসের ফেন্স লাইটার লাগানো আছে, আর পেছনে রিয়ার স্পুলস লাগানো আছে রেট্রোগসের। ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার, ডব্লিউবি রেজিস্টার। আর আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 6,500। আচ্ছা, নেক্সট নেক্সট যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে কাওয়াসাকি নিউটা 1000 SX। আপাতত এই গাড়িটি ডিসকন্টিনিউ করে রেখে মানে ডিসকন্টিনিউ কোম্পানি করে দিয়েছে, কোম্পানি করে দিয়েছে। আচ্ছা, বাট প্রিওনলি আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে, অ্যারাউন্ড 9,700 কিলোমিটার মতো রানিং করেছে। আচ্ছা, এতেও অ্যাক্সেসরিজ পিউপুরের ফ্রেন্স লাইটার্স লাগানো আছে, পেছনে রিয়ার স্পুলস লাগানো আছে, অ্যাডোড এক্সস্ট লাগানো আছে, ট্যাঙ্ক প্যাড লাগানো আছে। আচ্ছা, এটা ডাব্লিউবি রেজিস্টার? হ্যাঁ, এটা ডাব্লিউবি। আচ্ছা, এর আসিং প্রাইস হচ্ছে আমাদের 9,500। 9,500 টাকা, তাই তো? নেক্সট নেক্সট যে দুটো বাইক আছে সিবিআর 650R, দুটোই সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, তো আর কিছু নাই, দুটো স্কিপ করে গেল। নেক্সট যে বাইকটা আছে সেটা হচ্ছে দ্য ইটালিয়ান বিউটি দুকাটি পানিগালি ডিপোর্ট 2019 মডেল, অ্যারাউন্ড 4,500 মতো রানিং করেছে। সামনের ফগ প্রোটেক্টর লাগানো আছে, এদিকে লিভার প্রোটেক্টর লাগানো আছে, কার্বন ফাইবার উপরে গার্ড লাগানো আছে, এটা ট্যাঙ্ক প্যাড লাগানো আছে, মোটর 1 ডিজাইন ট্র্যাকশন প্যাড লাগানো আছে, সিট কাউল আলাদা করে লাগানো আছে। আচ্ছা, এর আস্কিং প্রাইস হচ্ছে আমাদের 1,650 টাকা। 1,650? তো এখান থেকে আপ টু একটা দুটো এই দুটো প্রায় গাড়ি বুক করা, তাই তো? হ্যাঁ, প্রায় গাড়ি বুক করা, কিছু কিছু বাকি রয়েছে সেইগুলো এখনও বুক হয়নি। তো যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, ওখানে গিয়ে বুক করতে পারো, নাহলে এগুলো বুক হয়ে যাবে। আর এটা খুব চোখে লাগার মতো 900, কিন্তু এটা বুক হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না রিভিউ করে, কারণ বুক হয়ে যাওয়ার পরে রিভিউ করা যাবে না, কারণ জেনেভাসে নিয়ে নিয়েছে অলরেডি। তো ওইদিকে একটা R6 রাখা রয়েছে, লাস্ট R6, তাই তো? R6টা একবার তুমি দাদা একটু বলে দাও। একদম ইন্ডিয়া, তো ওয়ান অ্যান্ড অনলি ইন্ডিয়া রোড লিগাল R6। আচ্ছা, 2019 গাড়ি, কেউ চাইলেও আমরা মানে কেউ চাইলেও আমরা এটাকে আর দিতে পারবো না যদি এটা বেরিয়ে যায়। আচ্ছা, একটাই এটাই লাস্ট? আচ্ছা, মানে এটা ইম্পোর্ট করি আর ইন্ডিয়াতে আসে না। আচ্ছা, ট্যাঙ্ক প্যাড কার্বন ফাইবার ডিপ করা আছে এই পার্টগুলো, মিরর উইথ ইন্ডিকেটর না, আর এদিকে আমার এক্সস্ট প্রোটেক্টর লাগানো আছে। আচ্ছা, এদিকে সিআর ডিসপ্লেতে এক্সস্ট লাগানো আছে। আচ্ছা, এর আস্কিং প্রাইস কি আছে একটু বলে দেবে? 1,750। আচ্ছা, তো আর এদিকে এটা তো বিক্রি নেই বললে না, এটা সোল্ড? তো আচ্ছা, তো যা দেখলে এখান থেকে আপ টু এই পুরোটার মধ্যে যেগুলো যেগুলো বুক হয়েছে, বাদ বাকি তোমাদের দেখালাম যেগুলো বুক হয়নি। তো আর এই ইউ সুপার বাইকের মধ্যে বেস্ট সুপার বাইক শোরুম ইন ওয়েস্ট বেঙ্গল বলতে পারো, কলকাতা বলতে পারো, ইন্ডিয়া বলতে পারো। তো তাদের মধ্যে আমার খুব পছন্দের একটা শোরুম বলতে পারো এটা, দেখছো পুরো চকচক করছে একদম, মানে একবার দেখলে পছন্দ হয়ে যাবে। তো সবার ড্রিম, মধ্যবিত্ত ঘরের ছেলের ড্রিম, যারা ইউটিউবার তাদের ড্রিম, ইভেন আমারও ড্রিম এর মধ্যে যে কোনো একটা বাড়ি নিয়ে যাওয়া। তো জানি না কতদিন পর কবে সেই ড্রিমটা সাকসেসফুল হবে। তো এই ছিল ভিডিও। বেসিক্যালি আমি এই গাড়িগুলো অতটাও আমার পছন্দ না, আমার যা আছে সব স্পোর্টস বাইক পছন্দ। স্পোর্টস বাইকের মধ্যেও তোমাদেরকে দেখালাম সেগমেন্টে, তার মধ্যে অর্ধেক বুক হয়ে গেছে, আর বাকি তো তোমরা দেখতেই পারলে দিক থেকে। সো গাইস, তোমরা দেখলে পুরো টোটালি বেশিরভাগই আউট অফ স্টক বলতে গেলে, মানে বুকিং হয়ে গেছে সুপার বাইকগুলো। তো যেগুলো বাকি রয়েছে, যেগুলো এখনও বুক হয়নি, সেগুলো তোমাদেরকে দেখালাম, দাদা তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিল। আর বেসিক্যালি এর থেকে বেশি ডিটেলস তোমরা যদি জানার থাকে তো ডিসক্রিপশনে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। আর এমনিতে যখন জয়েস বাইক পয়েন্ট আমাদের এই কলকাতার মধ্যে বেস্ট সুপার বাইক শোরুম, বেস্ট সেকেন্ড হ্যান্ড সুপার বাইক শোরুম। তো এই ছিল ভিডিও আজকে। তো তোমাদেরকে খুব ইচ্ছা ছিল 2024 মডেলগুলো একবার কালেকশানগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো, তো দেখিয়ে দিলাম। তো আর কিছু দেখানোর নেই ভিডিওর মাধ্যমে। তো এইটাই ছিল ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকলে তোমার একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর কী কী না কি আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, তখন টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম কলকাতা, শাইনিং অফ।